Assalamualaikum everyone, welcome back to Himika's Kitchen. ঈদ স্পেশাল আজকের পর্বে রয়েছে সেমাইয়ের পুডিং এর রেসিপি। তৈরি করা খুবই সহজ, সময়ও খুব কম লাগে, কিন্তু খেতে অসাধারণ মজার। আর সেই ঈদে ট্রাই করবেন, কারণ ঈদ যেহেতু গরমের সময় পড়েছে, ঠান্ডা ঠান্ডা ডেজার্টগুলো কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আর এই সেমাইয়ের পুডিংটা খেতে এতটাই মজার যে আপনি একবার তৈরি করে খেলে আপনার বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে। তো চলুন কিভাবে তৈরি করতে হবে সেটাই দেখে নেওয়া যাক। পুডিংটা জমানোর জন্য আজকে আমি আগার আগার পাউডার ব্যবহার করছি। তার জন্য 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার একটা বাটিতে নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রার লিকুইড দুধ 2 টেবিল চামচের মতো। এবারে এই দুধের সাথে আগার আগার পাউডারটাকে মিশিয়ে একটা পাশে রেখে দিব, পরে সেমাইয়ের পুডিং এর মধ্যে ব্যবহার করব। এখন একটা হাঁড়ি নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ঘি। আর ঘিটা আমার বাসায় তৈরি করা, কিভাবে তৈরি করেছি তার একটা ভিডিও আমার চ্যানেলে আছে, লিংকটা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এর মধ্যে দিয়ে দিলাম ভার্মিসিলি সেমাই আধা কাপ পরিমাণ। সেমাইগুলোকে ছোট ছোট টুকরা করে ভেঙে তারপরে আমি ভেজে নিচ্ছি। এর মধ্যে কালারটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত সেমাইগুলোকে একটু ফ্রাই করে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামের থেকে লো করে রাখতে হবে। প্রায় 3-4 মিনিট ফ্রাই করে নেওয়ার পরে আমি সেমাইগুলোকে একটা বাটিতে তুলে নিয়েছি। এবারে সেই একই হাঁড়িতে নিয়ে নিলাম 3 কাপের মতো লিকুইড মিল্ক, ফুল ফ্যাট লিকুইড মিল্ক নিয়েছি। এখন এই দুধটাকে জাল করে কিছুটা শুকিয়ে নেব। ফ্লেভারের জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা। চেষ্টা করবেন ঘন দুধ ব্যবহার করে সেমাইয়ের পুডিংটা রান্না করতে, তাহলে যেটা হবে সেমাইটা খেতে পুডিংটা খেতে বেশি টেস্টি হবে। অনবরত নেড়ে নেড়ে জাল করে দুধটাকে একটু কমিয়ে নিতে হবে। আমি প্রায় হাফ কাপের মতো দুধ এখান থেকে শুকিয়ে নিয়েছি। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম সেই ভেজে রাখা সেমাই। সেমাইটাকে দিয়ে এবারে সেমাইটাকে সিদ্ধ করে নিতে হবে, আর তলা থেকে কিন্তু অনবরত নাড়তে হবে। স্বাদ বাড়ানোর জন্য 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিলাম। এবারে অপেক্ষা করব সেমাইটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। সেমাইটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব আধা কাপ পরিমাণ কন্ডেন্স মিল্ক আর আধা কাপ পরিমাণ এভাপোরেটেড মিল্ক। দুটো মিলিয়ে আমি 1 কাপ পরিমাণ নিয়েছি, সেটা দিয়ে দিলাম। কন্ডেন্স মিল্কের বদলে এখানে চিনি ব্যবহার করা যাবে, স্বাদ অনুযায়ী চিনিটাকে অ্যাডজাস্ট করে দিতে হবে। আর এভাপোরেটেড মিল্ক না থাকলে সেক্ষেত্রে আপনারা 1/3 কাপের মতো পাউডার মিল্ক একটু পানি দিয়ে গুলে সেটাও দিয়ে দিতে পারেন। এবারে আর 2 মিনিটের জন্য এটাকে রান্না করে নিব। আমি যেহেতু কন্ডেন্স মিল্ক দিয়েছি আর চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই, অতটুকু মিষ্টি যথেষ্ট। আর দেখতেই পাচ্ছেন যে কালারটা দেখেই বুঝতে পারছেন যেটা কতটা ঘন হয়েছে, আর তাহলেই কিন্তু খেতে অনেক বেশি আমি হবে। তো আর 2 মিনিট জাল করে নেওয়ার পরে এর মধ্যে আমি সেই আগার আগারের মিশ্রণটা দিয়ে দিলাম। এখন আর মিনিট খানেকের জন্য এটাকে ফুটিয়ে নিব। অনবরত নেড়ে খুব ভালোভাবে আগার আগার পাউডারটা সেমাইয়ের মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে। আর এরকম পাতলা পাতলা থাকা অবস্থাতেই কিন্তু এটাকে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। তারপরে যেই পাত্রে আপনারা সেট করবেন সেই পাত্রে ঢেলে নিতে হবে। তো আমার সেমাইয়ের মিশ্রণ রেডি হয়ে গেছে। এখন একটা পুডিংয়ের পাত্রের মধ্যে আমি এটাকে ঢেলে নিচ্ছি সেট করার জন্য। আমি একটা সিলভারের পাত্র ব্যবহার করছি, আপনারা যে কোনো কাচের বা স্টিলের পাত্র ব্যবহার করতে পারেন। তবে প্লাস্টিকের পাত্রে গরম জিনিস ব্যবহার না করাই ভালো, সেটা স্বাস্থ্যসম্মত নয়। তো পুরোটা পুডিংয়ের মিশ্রণ দিয়ে দেওয়া হয়ে গেছে, এখন অপেক্ষা করব এটা রুম টেম্পারেচারে আসার পর্যন্ত। যখন এটা রুম টেম্পারেচারে চলে আসবে তখন আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব 1 ঘন্টার জন্য। এরপরে আপনাদেরকে মোল্ড আউট করে দেখাবো। তো এই তো ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এখন মোল্ড আউট করে নিব। মোল্ড আউট করার সুবিধার জন্য ছুরি দিয়ে একটু সাইড থেকে ছাড়িয়ে নিচ্ছি। খুবই অল্প সময়ে এই মজাদার পুডিংটা তৈরি হয়ে যায়, আর ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে তো অসাধারণ লাগে। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে কত মজার একটা ডেজার্ট তৈরি করে ফেলা যায় খুব অল্প সময়ে। তো হয়ে গেল সেমাইয়ের পুডিং। আর প্রিয় দর্শক, আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের প্রায় 5-6 রকমের পুডিংয়ের রেসিপি আছে, লিঙ্কগুলো এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে চেক করে নিতে পারবেন। আর আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে বরাবরের মতোই রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব লেখা বাটনের পাশে ছোট বেল বাটনটা প্রেস করে দিবেন। এতে করে আমি আপলোড দেওয়ার সাথে সাথে নতুন নতুন ভিডিওগুলো আপনারা আর মিস করবেন না, দেখতে পারবেন সবার আগেই। তো আমি কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে পরিবেশন করছি, আপনারা চাইলে কিশমিশ বা বাদামও ব্যবহার করতে পারবেন। আর একটু কেটে দেখাচ্ছি যে ভিতরটা কেমন হলো।
দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতে কতটা ইয়ামি সেটা তো তৈরি না করলে বুঝবেন না। তাই অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন বাসার সবাই খুব পছন্দ করবে। তো আজকে এ পর্যন্তই, সবাই খুব বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। কথা হবে পরের পর্বে নতুন আর মজাদার আরেকটা রেসিপি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।